হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, MRICT পার্কের পক্ষ থেকে আমি মিজান বা মিজান শাহ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই আমার পূর্বের HTML এর উপর যতগুলো ভিডিও টিউটোরিয়াল দিয়েছিলাম সবগুলো দেখেছ এবং সে অনুযায়ী প্র্যাকটিসও করেছ। তো আজকে আমরা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে চ্যাপ্টার 5, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে শুরুতেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা শুরু করার আগে আমি আমার সম্পর্কে কিছু বলে নিচ্ছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ মিজানুর রহমান, আমি একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেই সাথে আমি একজন আউটসোর্সিং ট্রেইনারও, বিশেষ করে অনার্স মাস্টার্স কমপ্লিট বিভিন্ন ছাত্রছাত্রীকে আমি আউটসোর্সিং শিখিয়ে থাকি। এছাড়া আমার আরেকটি পরিচয় আছে, সেটি হচ্ছে মিজান স্যার নামে আমাকে অনেকেই চিনে বা জানে, বিশেষ করে ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্টরা আমাকে এ নামেই বেশি চেনে। তো এর কারণ হচ্ছে বিগত 8 মাসে প্রায় 1000-এর উপরে ইন্টারমিডিয়েটের ছাত্রছাত্রীরা আমার কাছে ICT কোর্সটি সম্পন্ন করে গেছে। এখনও অনেক ছাত্রছাত্রী বিভিন্ন ব্যাচে আমার বাসায় ICT কোর্সটি সম্পন্ন করছে। তো ঠিক আছে, এখন আজকে আমরা আমাদের মূল আলোচনা চলে যাচ্ছি, আজকের চ্যাপ্টার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আলোচনা, সুতরাং তোমাদের মনে অবশ্যই অনেকগুলো কোশ্চেন জন্ম নিয়েছে। সেই কোশ্চেনগুলো হচ্ছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন শিখবো, অথবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কত প্রকার, সেগুলো কি কি, এরকম। এটা হচ্ছে বেসিক কোশ্চেন। এছাড়া এর বাইরেও আরো অনেক অনেক কোশ্চেন আছে আমি যেটা ফিল করি বা মনে করি। তো আমরা এক এক করে সবকিছু জানবো, যেহেতু এখানে লেখা আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তার মানে এটা তো একটা ভাষা, ল্যাঙ্গুয়েজ মানেই ভাষা। তাহলে আমরা ভাষা বলতে মানুষের ভাষাকে বুঝি। তাহলে মানুষের ভাষার বাইরেও অন্য কিছু ভাষা থাকতে পারে, যেমন মেশিনের ভাষা বা কম্পিউটারের ভাষা। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেরকম, যে এটি একটি মেশিনের ভাষা। তার মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে মেশিনের ভাষা, অথবা কম্পিউটারের ভাষা, অথবা যে কোনো ডিজিটাল ডিভাইসের ভাষা। তাহলে এর সংজ্ঞাটা আমরা কিভাবে বলতে পারি, সেটা হচ্ছে যে ভাষার মাধ্যমে কম্পিউটার বা মেশিন কোনো একটি সমস্যার পূর্ণাঙ্গ সমাধান করতে পারে তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। মানুষ কি করে, তার মনের ভাব প্রকাশের জন্য কিছু সাংকেতিক বর্ণ শব্দ উচ্চারণ করে মনের ভাবটা প্রকাশ করে। এরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বেশ কিছু ওই রকম সাংকেতিক বর্ণ চিহ্ন এগুলো ব্যবহার করে। তাহলে প্রোগ্রামিং এর ভাষায় এই বর্ণ চিহ্নগুলোকে বলা হয় ভেরিয়েবল, কনস্ট্যান্ট, কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, টোকেন, ফাংশন, লুপ, অ্যারে, এরকম এরকম আরো অনেক কিছু। তো ঠিক আছে, এখন আমরা জানবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জেনারেশন সম্পর্কে। তার মানে এর কি কোনো ভাগ আছে? হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাগ আছে। তো তোমাদের বইয়ে এই ভাগটাকে 5 ভাগে তুলে ধরেছে, অর্থাৎ পুরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জেনারেশনকে এখন পর্যন্ত 5টি ভাগে ভাগ করা হয়েছে। তোমাদের বই যেটা করেছে সেটা প্রতি 10 বছর অন্তর অন্তর ব্যবধান ধরে এক একটা জেনারেশন দিয়েছে, যেমন ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন এবং ফিফথ জেনারেশন। তো এটা আসলে ফিক্সড কোনো শ্রেণীবিভাগ নয়, কেননা 10 বছর পরে আরেকটা ল্যাঙ্গুয়েজ যদি আসে বা আর কয়েকটা ল্যাঙ্গুয়েজ যদি আসে তাহলে তাদেরকে 6th জেনারেশন বলা হবে, তার 10 বছর পরের ব্যবধানকে 7th জেনারেশন, 8th জেনারেশন, এরকম অনেকগুলো জেনারেশন বলা হবে। তার মানে এটা ফিক্সড না, কেয়ামত পর্যন্ত অসংখ্য জেনারেশন আসতেই থাকবে। তাহলে আমাদেরকে এখন জানতে হবে ফিক্সড জেনারেশন। তাহলে কি ফিক্সড কোনো জেনারেশন আছে বা ফিক্সড কোনো প্রকারভেদ আছে? হ্যাঁ, ফিক্সড প্রকারভেদ আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রধানত 3 প্রকারের, ঠিক আছে? তাহলে সেগুলো কি কি এটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের 3 প্রকার বলছি, 3 প্রকার মধ্যে একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই 3 প্রকারের ল্যাঙ্গুয়েজ, মানে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এইগুলো আবার কি, তাই না? হ্যাঁ, লো লেভেল মানে হচ্ছে খুব পুরাতন মডেলের যে ল্যাঙ্গুয়েজগুলো সেগুলো, মিড লেভেল মানে হচ্ছে মাঝামাঝি সময়ের যে ল্যাঙ্গুয়েজ সেগুলো, আর হাই লেভেল মানে হচ্ছে আধুনিক যুগের যে ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করা হচ্ছে বা ফিউচারেও যতগুলো ল্যাঙ্গুয়েজ আসবে সবগুলো। তার মানে
এইভাবে আমরা তিন ভাগে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ভাগ করে ফেলতে পারি। আসলে তিন ভাগে কেন করা হয়? সব কিছুতেই তিনটা ভাগ, যেমন আমাদের সমাজে কয় শ্রেণীর মানুষ বাস করে, আমাদের সমাজে ওই তিন শ্রেণীর মানুষই বাস করে প্রধানত, যেমন নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, এইটাই হচ্ছে তিন প্রকারের। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা ক্লাসিফিকেশন বেশি করতে চায়, যেমন নিম্ন মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত অথবা ভাসমান, এই লেভেলগুলো তারা আরো যোগ করে দিতে চায়। তো প্রোগ্রামিং এও এরকম অনেকেই অনেকগুলো স্তর আরো কি করতে চায়, সংযোগ করতে চায়। আসলে ওগুলো কোনো মেইন ফ্যাক্টর না, মেইন ফ্যাক্টর হচ্ছে এই তিনটা, যে লো লেভেল, মিড লেভেল এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন মিড লেভেল ল্যাঙ্গুয়েজ এর যদি একটা উদাহরণ দিতে হয়, তাহলে মিড লেভেল ল্যাঙ্গুয়েজের উদাহরণ হচ্ছে সি। তার মানে কি? সি কে বেস ধরা হচ্ছে। তোমরা আরো খুব সহজভাবে মনে রাখবে যে সি মাঝামাঝি সময়ের ল্যাঙ্গুয়েজ। সি এর আগে যতগুলো ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা হয়েছিল বা সি এর আগে যে ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে কাজ করা হয়েছিল তাদেরকে বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে লো লেভেল ল্যাঙ্গুয়েজের উদাহরণ কি বলা যায়? লো লেভেল ল্যাঙ্গুয়েজের উদাহরণ হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ এগুলো। তাহলে এখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজের একটা উদাহরণ দরকার। এখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলো? এই সি লেভেল মানে সি ল্যাঙ্গুয়েজটির পরে যতগুলো নতুন নতুন ল্যাঙ্গুয়েজ আবিষ্কার হয়েছে তাদেরকেই বলা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে এদের উদাহরণ হচ্ছে সি প্লাস প্লাস, জাভা, পাইথন, ওরাকল, সি শার্প, এরকম আরো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। তো ঠিক আছে, আমরা এখন এদের প্রকারভেদ সম্পর্কেও জেনে ফেললাম, তার মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফিক্সড ভাগ জানলাম যে কয় ভাগে ভাগ করা যায় প্রধানত। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে কম্পিউটার কিভাবে কাজ করে। ঠিক আছে, কম্পিউটার কিভাবে কাজ করে? হ্যাঁ, কম্পিউটার তো স্বাভাবিকভাবে কাজ করে না, মানুষের মতো কাজ করে না। কম্পিউটার কি করে? কম্পিউটার কম্পিউটারের ভাষায় কাজ করে, মানুষ মানুষের ভাষায় কাজ করে, কম্পিউটার কম্পিউটার ভাষায় কাজ করে, কিন্তু এই মানুষই আবার কম্পিউটার চালায়। ঠিক আছে, কম্পিউটার যে চালাতে হবে এমন কোনো কথা না, মেশিন চালালেও হবে, মেশিন বা ডিজিটাল ডিভাইস যে কোনো কিছুই চালাতে পারে। তার মানে সবসময় যে কম্পিউটার হবে, ল্যাপটপ হবে, এটাই শেষ কথা নয়। তার মানে কি? মোবাইলও হতে পারে, ক্যালকুলেটারও হতে পারে, এগুলোও কিন্তু ডিজিটাল ডিভাইস, তার মানে এগুলো মেশিন। তাহলে এগুলো কিভাবে কাজ করে সেটা আমাদের জানতে হবে। খুব সিম্পল একটি উদাহরণ আমি দিচ্ছি, যেমন আমরা যদি কম্পিউটারে মাইক্রোসফট অফিস ওয়ার্ড দিয়ে কোনো কিছু লিখি, ঠিক আছে, সাপোজ আমি লিখলাম আই হ্যাভ টু বুকস, এই শব্দটি লিখলাম, কারো কারো কম্পিউটার নাও থাকতে পারে। তাহলে আমি আর একটু সহজভাবে বলি যে প্রত্যেকের তো মোবাইল আছে, মোবাইলে তো আমরা SMS অনেকেই লিখি, তাহলে ওখানে ও গিয়ে যদি আই হ্যাভ টু বুকস এই শব্দটি আমরা SMS এর মধ্যে লিখি, তাহলে যেটা লিখলাম এটা কি লিখলাম? এটা কি মেশিনের ভাষা? মেশিনের মধ্যে তো মেশিনের ভাষা লিখিনি, আমরা লিখেছি ইংরেজি ভাষা। তাহলে কম্পিউটার ইংরেজি ভাষা বুঝবে না, তাহলে সে কি বুঝবে? সে মেশিনের ভাষাই বুঝবে, তার মানে মানুষের ভাষা সে বুঝলো না। তাহলে সে কি করার চেষ্টা করে? সে এই মেশিনের ভাষাকে এমনভাবে একটা রূপান্তর করার চেষ্টা করে বা কনভার্ট করার চেষ্টা করে যে কিভাবে সে এই ল্যাঙ্গুয়েজটাকে কি করবে, বাইনারি ভাষা বা মেশিনের ভাষায় কনভার্ট করবে। তাহলে বাইনারি ভাষায় কনভার্ট করার নিশ্চয়ই একটি নিয়ম আছে, সে যে কোনো লেখাকে 0101 করে দেয় না, এর অবশ্যই একটা প্রসিডিউর আছে কি কিভাবে সে এই সিকোয়েন্সিয়ালি কাজটা করে থাকে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আই হ্যাভ টু বুকস থেকে 0101 এর কিছু লেখা চলে এসেছে। লেখা চলে এসেছে মানে আসলে কম্পিউটার এগুলোকে বাইনারিতে কনভার্ট করে নিয়েছে, মানুষের ভাষাটাকে মেশিনের ভাষায় কনভার্ট করে নিয়েছে। আর এই যে কনভার্টের সিস্টেমটা, এই মানুষের ভাষা থেকে, এই যে এই মানুষের ভাষা থেকে মেশিনের ভাষায় যে রেজাল্টটা আসলো, এটা স্বাভাবিকভাবে আসেনি, সে কোনো না কোনো ক্যালকুলেশন করেই নিয়ে এসেছে। তাহলে আমাদেরকে সেই ক্যালকুলেশনটা জানতে হবে। তো ক্যালকুলেশনটা আসলে জানানোর মতো সময় এই টিউটোরিয়ালে হবে না, কারণ এটা আসলে এই ক্যালকুলেশনটা করতে গেলে প্রায় 20 মিনিটের মতো সময় লেগে যাবে, যে এই শব্দটাকে কম্পিউটার কি কিভাবে আসলে বাইনারিতে কনভার্ট করতেছে। তো এইটা যেহেতু দেখানো সম্ভব হচ্ছে না, এই জন্য আমি রাফ কিছু ভ্যালু দেখাচ্ছি যে এগুলোকে প্রত্যেকটা অক্ষরকে সে 0101 কনভার্ট করে তার মেশিনের ভাষায় রূপান্তর করে নিবে। এখন এই যে পুরো কাজটা করলো, মানুষের ভাষা থেকে সে মেশিনের ভাষায় রূপান্তর করলো,
রূপান্তরটা কোথায় করবে? সে আসলে এই কাজটা করবে তার সিপিইউ এর ভিতরে, তার মানে কন্ট্রোল প্রসেসিং ইউনিট অথবা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেখানে করবে। তারপর সে মেশিনের ভাষাটা মেশিন বুঝে ফেললো, এরপর সে কি করবে? এরপর সেই মেশিনটা চিন্তা করবে, মানে কম্পিউটার চিন্তা করবে, আচ্ছা এই লেখাটাকে আমি যদি আউটপুটে দেখাই, মেশিন চিন্তা করবে এই লেখাটাকে যদি আমি আউটপুটে দেখাই, মানে মনিটরে দেখাই, তাহলে তো মানুষ কিছুই বুঝবে না, ঠিক আছে? মেশিন বুঝবে বাট মানুষ বুঝবে না। তাহলে মানুষকে বোঝানোর জন্য সে কি করবে, এই লেখাটাকে আবার চেঞ্জ করবে, যে এটা কোথা থেকে এসেছে এটা সে আবার চেঞ্জ করে বলবে আই হ্যাভ টু বুকস, এই শব্দ থেকে এসেছে, মানে আই হ্যাভ টু বুকস আমি কিবোর্ড দিয়ে লিখলাম। সে সিপিইউ এর মধ্যে এই ক্যালকুলেশনটা করবে, করে এই যে আই হ্যাভ টু বুকস এই শব্দটা আমার মনিটরে শো করবে। তার মানে এই পুরো প্রক্রিয়াটা যেভাবে হলো সেই পুরো প্রক্রিয়াটাকেই বলা হয় একটা প্রোগ্রাম সংগঠন। তার মানে প্রোগ্রাম সংগঠনে এই তিনটা অংশ কাজ করে, একটা ইনপুট অংশ, যে ইনপুট অংশের মধ্যে কিবোর্ড বা মাউস অংশগ্রহণ করবে, তারপরে সিপিইউ যেখানে কম্পিউটার ক্যালকুলেশন করবে, তারপর আউটপুট দেখানোর জন্য মনিটর অংশটি লাগবে অথবা প্রিন্টার অংশ লাগবে, এগুলো। তো এই যে পুরো ক্যালকুলেশনের যে প্রক্রিয়াটা, এই পুরো ক্যালকুলেশনটা আসলে কিভাবে হচ্ছে, এই পুরো ক্যালকুলেশনটা আসলে কাজের মাধ্যমে হচ্ছে, সেটা হচ্ছে আস্কি কোডের মাধ্যমে। আমি টিপস হিসাবে তোমাদেরকে বলে দিচ্ছি যে এভাবেই আসলে পুরো কম্পিউটার যে কোনো ক্যালকুলেশন করে থাকে। তো এখন আমরা কি জানবো, কম্পিউটার যেহেতু এইভাবে কাজ করলোই, এখন এই ভিতরে ভিতরে যে কাজটা করলো ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনের কাজটা কিভাবে করে আসলে, তার উপর ডিপেন্ড করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে ট্রান্সলেটর ব্যবহার করা হয় বা কম্পিউটারের ভিতরে ট্রান্সলেটর ব্যবহার করা হয়। তাহলে ট্রান্সলেটর মানে কি, এটা অনুবাদক যন্ত্র। তার মানে কি, এ অনুবাদ করে মানুষের ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করে। আমরা জানি মানুষের ভাষা শুধু মানুষ বুঝে আর মেশিনের ভাষা মেশিন বুঝে। তাহলে মেশিনের ভাষা কোনগুলো, সেগুলো হচ্ছে বাইনারি ভাষা হতে পারে, অক্টাল ভাষা হতে পারে, হেক্সাডেসিমেলের ভাষা হতে পারে, সেগুলো। তাহলে কম্পিউটার চিন্তা করবে যে ট্রান্সলেটর কি, এগুলোর মাধ্যমে আমি এগুলোর কি করব, আউটপুট দেখাবো বা ক্যালকুলেশন করব। তাহলে এই ট্রান্সলেটর কয় ধরনের, অনুবাদক যন্ত্র কয় ধরনের, বা কম্পিউটারের মধ্যে কয় ধরনের অনুবাদক যন্ত্র ব্যবহার করা হয়, কখন সে অক্টাল করবে, কখন সে বাইনারি করবে, আর কখন সে হেক্সাডেসিমেল ফর্মুলা ইউজ করবে, ঠিক আছে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তার কাঠামোর উপর, ফাইলের উপর, ঠিক আছে, তার ডাটার উপর। তাহলে এখন ট্রান্সলেটর তিন প্রকারের, এই ট্রান্সলেটর তিন প্রকারের নাম কি কি এটা আমাদের জানতে হবে। একটা হচ্ছে অ্যাসেম্বলার, ইন্টারপ্রিটার, আর একটা কম্পাইলার। এই তিন ধরনের অনুবাদক যন্ত্র কম্পিউটারের মধ্যে ব্যবহার করা হয় অথবা ডিজিটাল ডিভাইসগুলোর মধ্যে ব্যবহার করা হয়, ঠিক আছে। এখন আমাদেরকে জানতে হবে এই অ্যাসেম্বলার, ইন্টারপ্রিটার, কম্পাইলার এগুলো কি। এগুলো আমরা জানলাম যে এগুলো কি, অনুবাদক যন্ত্র। তার মানে মানুষের ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করে, আবার মেশিনের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। তার মানে এ ট্রান্সলেটর হিসেবে কাজ করলো। এখন এদের মধ্যে থেকে ইন্টারপ্রেটার সম্পর্কে আমি একটু বলি। ইন্টারপ্রেটার এটা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজে অনুবাদক যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়। ইন্টারপ্রেটার কোথায় ব্যবহার করা হয়, মিড লেভেল ল্যাঙ্গুয়েজের অনুবাদক যন্ত্র হিসেবে। তার মানে মিড লেভেল প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেগুলোতে ব্যবহার করা হয়। আর অ্যাসেম্বলার যে অনুবাদক যন্ত্র, এটা কোথায় ব্যবহার করা হয়, এটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ গুলোতে ব্যবহার করা হয়। তাহলে কম্পাইলার কোথায় ব্যবহার করা হয়, কম্পাইলার ব্যবহার করা হয় হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলোতে। তার মানে আদিমকালের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো ছিল সেগুলোতে কি, সেগুলোকে বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আর লো লেভেল ল্যাঙ্গুয়েজে অ্যাসেম্বলার ব্যবহার করা হয়, মাঝে মাঝে সময় যেই ল্যাঙ্গুয়েজ সেগুলোতে ইন্টারপ্রেটার ব্যবহার করা হয়, এবং লেটেস্ট যেই ল্যাঙ্গুয়েজ সেগুলোতে কম্পাইলার নামক অনুবাদক যন্ত্র ব্যবহার করা হয়। তাহলে এদের মধ্যে আরেকটা পার্থক্য আছে, অ্যাসেম্বলার কি কাজ করে। অ্যাসেম্বলার যেহেতু লো লেভেল, আগেরকার মডেলের কম্পিউটারে ব্যবহার করা হতো বা আগেরকার সমস্যা সমাধানের জন্য ব্যবহার করা হতো, তাহলে আগেরকার কম্পিউটারগুলো কি ছিল, খুব স্লো কাজ করতো, আস্তে আস্তে কাজ করতো, অল্প অল্প করে কাজ করতো, ঠিক আছে। এই জন্য সেই অ্যাসেম্বলার এর কাজও স্লো,
আর ইন্টারপ্রেটার যেহেতু মাঝামাঝি সময়ের ল্যাঙ্গুয়েজ, তাহলে এটা কি? এই মিড লেভেল মাঝামাঝি সময়ের ল্যাঙ্গুয়েজ, আর ইন্টারপ্রেটার এই অনুবাদক যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ এটা যেহেতু লো লেভেলের আপগ্রেড ভার্সন মিড লেভেল, এই জন্য এই আপগ্রেডের কারণে এই অনুবাদক যন্ত্রটা কিছুটা তাড়াতাড়ি কি করে, অনুবাদ করে ফেলে সবগুলো ফলাফল বা ক্যালকুলেশন খুব তাড়াতাড়ি করে ফেলে। আবার এই হাই লেভেল যেহেতু আধুনিক যুগে, তাহলে আধুনিক যুগের যেই কম্পিউটারগুলো বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হচ্ছে, তারা কম্পাইলারকে ইউজ করে, আর আধুনিক যুগের কম্পিউটার মোটামুটি বেশ ফাস্ট কাজ করে। ঠিক আছে, তাহলে এগুলো সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেল। এখন অ্যাসেম্বলার ল্যাঙ্গুয়েজ মানে কি? অ্যাসেম্বলার অনুবাদক যন্ত্রটা কোথায় থাকে? লো লেভেলে থাকে। তাহলে একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজের উদাহরণ দেওয়া যায়, হ্যাঁ, যেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তাহলে অ্যাসেম্বলার কোথায় থাকে? অ্যাসেম্বলি নামক একটা ল্যাঙ্গুয়েজে থাকে। এখন এই ইন্টারপ্রেটারটা কোথায় থাকে, এই অনুবাদক যন্ত্রটা? হ্যাঁ, এটা সি ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকে। তাহলে এই কম্পাইলার নামক অনুবাদক যন্ত্র কোথায় কোথায় থাকে? এটা সি প্লাস প্লাস, সি শার্প, জাভা, পাইথন, এই ল্যাঙ্গুয়েজগুলোতে কম্পাইলার থাকে। তাহলে আমরা বুঝলাম যে অনুবাদক যন্ত্র কয় প্রকার, কি কি। এখন এদের মধ্যে তোমাদের মাঝে মধ্যে পার্থক্য বলতে পারে, যেটা পরীক্ষায় আসে, আমি যেটা স্টুডেন্টদেরকে বলে থাকি যে 10,000% পরীক্ষায় আসবেই আসবে, ইন্টারপ্রেটার এবং কম্পাইলারের মধ্যে পার্থক্য লিখো, অথবা অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার এবং কম্পাইলার এদের মধ্যে পার্থক্য লিখো। তাহলে তোমরা যেটা করবে, এখান থেকে খুব সহজে বোঝা যাচ্ছে, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার, কম্পাইলার তিনটার তুলনামূলক আমি পার্থক্যগুলো একটু একটু করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে অ্যাসেম্বলার একটা অনুবাদক যন্ত্র, এটা কোথায় থাকে? এটা অ্যাসেম্বলি নামক ল্যাঙ্গুয়েজে থাকে। ইন্টারপ্রেটার এটা মাঝামাঝি সময়ের অনুবাদক যন্ত্র, এটা কোথায় থাকে? মিড লেভেল ল্যাঙ্গুয়েজে থাকে। কম্পাইলার কোথায় থাকে? কম্পাইলার হচ্ছে লেটেস্ট অনুবাদক যন্ত্র, এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে থাকে। উদাহরণ হিসেবে আমরা অ্যাসেম্বলারের উদাহরণ বলতে পারি যে এটা অ্যাসেম্বলি নামক ল্যাঙ্গুয়েজে থাকে। ইন্টারপ্রেটারের উদাহরণ বলতে পারি এটা সি ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত হয়। কম্পাইলার কোথায় ব্যবহৃত হয়? সি প্লাস প্লাস, জাভাতে ব্যবহৃত হয়। অ্যাসেম্বলার যেহেতু পুরাতন মডেল, এই জন্য এটা খুব স্লো কাজ করে, তার মানে আস্তে আস্তে অনুবাদ করে, একটা ওয়ার্ড, একটা লেটার, একটা ডিজিট, এভাবে এভাবে সে অনুবাদ করে। তাহলে একটা একটা করে যেহেতু অনুবাদ করবে, একটা একটা অক্ষর, সেহেতু আমার সময় আসলেই বেশি লাগবে। আর ইন্টারপ্রেটার যেভাবে অনুবাদ করে, সে একটু তাড়াতাড়ি অনুবাদ করে, অর্থাৎ একসাথে একটা লাইন অনুবাদ করে, এই জন্য তুলনামূলক এটা একটু ফাস্ট কাজ করবে। কার থেকে? এই অ্যাসেম্বলার নামক অনুবাদক যন্ত্র থেকে। আর কম্পাইলার এ কি করে? একটা লাইন নয়, যতটা লাইন দেয়া হবে ততটা লাইনকে সে একসাথে অনুবাদ করবে, তার মানে এটা খুব দ্রুত কাজ করে। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? তাহলে আমরা এই তিনটা ট্রান্সলেটর সম্পর্কে মোটামুটি কিছুটা আইডিয়া নিতে পারলাম। আরো বিস্তারিত আমরা পরের টিউটোরিয়াল গুলোতে জানবো। তাহলে এখন আমার টিউটোরিয়াল যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল MRICT পার্ক, এটাতে সাবস্ক্রাইব করবা এবং তোমরা তোমাদের কমেন্ট জানাবা। যদি তোমাদের কোনো একটা টপিকস বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে সেগুলো জানিয়ে দিবা। এবং তোমাদের যদি অন্য কোনো টিউটোরিয়ালের দরকার পড়ে, বা রিলেটেড কোনো টিউটোরিয়াল সি প্রোগ্রামিং এর উপরে বা অন্য কোনো টপিকস এর উপরে, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিলে আমি সেই অনুযায়ী নতুন টিউটোরিয়াল করার চেষ্টা করব। এছাড়া আমার ফেসবুকে পেজ আছে, ফান পেজ, যেটার নাম হচ্ছে www.facebook.com/MRICT Park। এটা লিখলে তোমরা এখানেও এই পেজেও চলে যাবা। প্লাস এখানে তোমরা কি করতে পারবে, তোমরা অনেক নিত্য নতুন আইটেম সম্পর্কে জানতে পারবা, বা বিভিন্ন সফটওয়্যারের ভার্সন সম্পর্কে জানতে পারবা, অথবা আমার যে নতুন নতুন টিউটোরিয়ালগুলো আমি তোমাদের জন্য প্রোভাইড করব, সেগুলোরও লিঙ্ক এখানে দেওয়া থাকবে। এছাড়া ফেসবুকে আমার একটি গ্রুপ থাকবে, যেটি হচ্ছে MRICT পার্ক নামের গ্রুপ আছে। এখানে আমি বিভিন্ন ধরনের কোশ্চেনের প্যাটার্ন নিয়ে আলোচনা করি, ঠিক আছে, বা বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার দেই, বিভিন্ন ধরনের কোশ্চেন তুলে ধরি, তারপর স্টুডেন্টদের সাথে কমিউনিকেশন করি, এরকম এরকম যদি কোনো প্রবলেম থাকে সেগুলো সলভ করি। এছাড়া IQ টেস্ট নেই, তো আশা করি তোমরা এগুলোতেও জয়েন হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থেকো।